শ্লীলতাহানির অভিযোগ এনে কমলপুর থানায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গত 16 ফেব্রুয়ারি বিচার বিভাগীয় প্রথম শ্রেণীর আদালতের বিচারক বিশ্বতোষ ধরের কক্ষে জবানবন্দি দিতে যান কচুচড়া থানার অন্তর্গত চোদ্দঘাটের এক অসহায় গৃহবধূ। অসহায় এই গৃহবধূর অভিযোগ, বিচারক বিশ্বতোষ ধর তার নিজ কক্ষে সেই গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে জবানবন্দি নেওয়ার সময়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার কমলপুর থানায় প্রথম শ্রেণীর আদালতের বিচারক বিশ্বতোষ ধরের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করে সেই অসহায় গৃহবধূ। তিনি তার দায়ের করা অভিযোগপত্রে সুষ্ঠু তদন্তক্রমে বিচারক বিশ্বতোষ ধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এদিকে ঘটনাটি নিয়ে সরব হল প্রদেশ মহিলা কংগ্রেস। সোমবার সন্ধ্যায় প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের আমলে নারীরা যে সুরক্ষিত নয়, কচুছড়ার ঘটনা এরই প্রমাণ। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। ইতিমধ্যে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীর কাছে বিষয়টি পৌঁছে যায় বলেও অভিমত ব্যক্ত করা হয় এই সাংবাদিক সম্মেলনে। একই সঙ্গে প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে বেঁধে দেওয়া হয় 15 দিনের সময়। এই 15 দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে রীতিমতো হুমকি দিয়ে দিল তারা। সেই সঙ্গে রাজ্য সরকারের কাছে অসহায় এই গৃহবধূর নিরাপত্তার দাবি করা হয়। আর আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে এই রাজ্য সরকারকে আমরা জানান দিতে চাই, যদি মহিলাদের উপর এইভাবে অত্যাচার চলতেই থাকে তবে আমরা বসে থাকব না। আমরা এই মহিলা কংগ্রেসের তরফ থেকে জোরদার আন্দোলনে নামব এবং আমরা চাই এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যেখানে যারা রক্ষক তারাই ভক্ষকের কাজ করছেন সেই জায়গায় আমরা বিচার চাইতে আর কার কাছে যাব, সেই প্রশ্ন আমি রাজ্য সরকারকে করতে চাই এবং এটার যেন সুষ্ঠু তদন্ত হোক। প্রথম শ্রেণীর বিচারক বিশ্বতোষ ধরের বিরুদ্ধে পুলিশ কিভাবে তদন্ত কার্য চালিয়ে যায় এবারে এটাই দেখার। শান্তন টিভি।